ধারাবাহিক কথা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরও বাড়তে পারে। কাজের অনুমতি নিয়ে সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা আবারও বাড়ল। দেশটির সরকার অভিবাসীদের জন্য ফের সংস্কার এনেছে সর্বনিম্ন বেতন কাঠামোতে। এতে বাধ্য হয়ে সুইডেন ছাড়ার অপেক্ষায় আছেন অনেক অভিবাসী। গত দেড় বছরে এ নিয়ে দুই দফায় সংস্কার করা হলো সর্বনিম্ন বেতন কাঠামো। 13,000 থেকে সর্বনিম্ন বেতনের পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয় গত বছরের নভেম্বরে। গত 18 জুন থেকে তা আরও 1,120 ক্রোনার বাড়িয়ে করা হয়েছে 28,480 ক্রোনার। ফলে এখন থেকে এই পরিমাণ অর্থ সর্বনিম্ন বেতন দেখিয়ে করতে হবে ভিসা নবায়নের আবেদন। সুইডেনের ওয়ার্ক পারমিট রুলস এটা 6 মাস আগেও অনেক শিথিল ছিল। 13,000 ক্রোনার কেউ যদি 13,000 ক্রোনার স্যালারি পাইতো তাহলে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো। 18 জুন থেকে এটা 1,000 ক্রোনার বাড়িয়ে এটা 28,480 ক্রোনার, দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় এটা 2,90,000 ক্রোনার। এইটা এই স্যালারিটা পাওয়া সবার জন্য পসিবল না। এই ধারাবাহিক কথা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরও বাড়তে পারে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেশটিতে গত বছর যেখানে গড় বেতন ছিল 34,200 ক্রোনার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 35,600 সুইডিশ ক্রোনার। এদিকে সুইডেনের কৃষি ও কারখানায় কাজের বিষয় নামে একটি চক্র প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।